আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের আমি কিভাবে মোবাইলের মাধ্যমে গুগল ড্রাইভে বা জিমেইলে, যে আমাদের গুগল ড্রাইভ আছে, সেখানে এক্সেলে আমরা কিভাবে ইনপুট বা আউটপুট দিতে পারবো, যেমন এক্সেলে কিছু বসাতে পারবো, সেটা শিখবো। এর জন্য আমাদের প্রথমে প্লে স্টোরে যাওয়া লাগবে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমি এখানে দুটা জিনিস ডাউনলোড করা লাগবে। এক হচ্ছে গুগল ড্রাইভ। হ্যাঁ, যে গুগল ড্রাইভ যেহেতু আমার ডাউনলোড করাই আছে আগে থেকে, আপনারা প্রথমে গুগল ড্রাইভটা ডাউনলোড করবেন। গুগল ড্রাইভ ডাউনলোড করার পর শুধু গুগল ড্রাইভ ডাউনলোড করলেও কিছু কিছু ফোনে আপডেট দেওয়া যায় না, এক্সেলে কাজ করা যায় না। সেক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে গুগল শিট। আমার যে গুগল শিটে সার্চ দিলে যে এই জিনিসটা পাবেন, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে, সেজন্য আমি এখন প্রথমে গুগল ড্রাইভে ঢুকবো। ড্রাইভ, আমি যেমন এগুলো সব আমার গুগল ড্রাইভে আছে, আমি এখন যে কোনো একটা ওপেন করি। যেমন আমি ডাটা অ্যানালাইসিস রিপোর্ট এটা আছে, আমি ওপেন করতেছি। এটা ওপেন করার পর আমার অল ডাটাতে গেলাম। এখন আমি এখানে যাই লিখি না কেন সেটা ইনপুট হচ্ছে। যেমন আমি এখানে যাত্রাবাড়ি লেখা আছে, আমি এখানে এডিট করব। এডিট করলাম, আমি লিখলাম যেমন যাত্রা বাড়ি ঢাকা, অ্যাড করলাম শুধু। আচ্ছা, এখানে আমি দেখি একটা প্লাস চিহ্ন আছে, তীর চিহ্ন আছে, দেখেন হাতের ডান দিকে অন্তত তীর চিহ্নতে ক্লিক করব। এটা ক্লিক করলে এটা এন্ট্রি হয়ে গেল। তারপরে সব উপরে বাম দিকে, দেখেন সব উপরে বাম দিকে আরেকটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমার ডাটাটা সেভ হয়ে গেল। আমরা ঠিক এভাবে যে কোনো কাজই মোবাইলের মাধ্যমে গুগল ড্রাইভে ইনপুট দিতে পারবো, এক্সেল ফরম্যাট বলেন, ইনপুট দিতে পারবো। আচ্ছা, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।